গাইস, শুভ সকাল। তো কি সব ভালো? তো আরে ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার, মানে প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আমি ডেলি ব্লগ দিচ্ছি। কালকে ছিল একটা ডেয়ার চ্যালেঞ্জের ভিডিও, তার আগে ছিল একটা স্পন্সরশিপের ভিডিও, তার আগে এক বোন সারাদিন ভিডিও করেছিল, মানে আমি এক সপ্তাহ পরে ডেলি ব্লগ নিয়ে এসেছি। তো গাইস আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কি করছো, সাবস্ক্রাইব করো। আর মাত্র কজন সাবস্ক্রাইব করে দিলে কিন্তু 2K কমপ্লিট হয়ে যায়। তোমরা কি করছো, ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব না করে? তোমরা ঝবাঝব সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? একটা লাইক মেরে দাও। আর এখন তো ঘুম থেকে উঠে এসেছি, এখন 8:30 মতো বাজে, 8:30 বাজে এখন ঘুম থেকে, যদি বাগানের দিকে এসেছি, এটা করে ম্যানেজ করার জন্য এসেছি। চলো এখন বাড়ির দিকে যাই, ব্রাশ করতে হবে। এখন আমি এসেছি দেখতে পাচ্ছি নিম গাছের গোড়ায়, এখান থেকে নিমের ডাল ভাঙবো, নিমের ডাল ভেঙে দাঁত মাজবো। কারণ আগের দিন ব্রাশ করতে করতে আমি অভিজিতের বাড়িতে গেছিলাম, আর সেখানে গিয়ে আমার ব্রাশটা ওদের বাড়িতে ছেড়ে এসেছি, কারণ এখন আমাকে নিমের দাঁত দিয়ে ব্রাশ করতে হচ্ছে। সো গাইস ফাইনালি এই মাত্র কিন্তু আমি মুখ দিয়ে বাড়িতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার মশারি কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি। এখন মশারিটা খুলবো, ছানাটা একটু গুছাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। মশারিটা খুলে ফেললাম আর এখন যাচ্ছি রান্নাঘরে। এখানে গরম ভাত, এদিকে সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছ, এখানে তেল আছে, লবণ, হলুদ। না কি কখনো তেল হলুদ এইসব দিয়ে ভাত খেয়েছো? সকালে খাওয়া দাওয়ার পরে এক জায়গায় ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ভালোই খেলা দেখার পরে হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। তারপর একটা ঘরের মধ্যে সবাই মিলে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজকের আর থামবে না, সেই কারণে গুড মর্নিং গাইস। কি ভাবছো, দুবার গুড মর্নিং বলছি কেন? আরে ভাই কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এক জায়গায় গেছিলাম কালকে ফুটবল খেলা দেখতে, সেখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখান থেকে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর বাড়িতে এসে ভিডিওটা করতে পারিনি, সেই কারণে আবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো গাইস এখন বাজে 9:00, আর ব্রাশ করতে করতে আমি আর মাঠের দিকে যাচ্ছি, আর এখন 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। কালকে বৃষ্টি হয়ে মোটামুটি মাঠে জল জমে গেছে দেখতে পাচ্ছ, যেগুলো নিচু জায়গা সেগুলো জল জমেছে, আর যেগুলো উঁচু সেগুলো কিন্তু জল দাঁড়ায়নি। আমি কিন্তু মাঠে নেমে গেছি, আর মানুষ কিন্তু চাষবাস করে আশা ছেড়ে দিয়েছিল, বা যে কালকে বর্ষাটা এসছে না তো মানুষ ভাবছে না এইবার হয়তো চাষ হতে পারে। এখন আমি কোথায় যাচ্ছি জানো, মাঠে মাঠে আমি যাচ্ছি আমার চাতরে, ঠিক আছে? আমি ধান ফেলবো বলে রেডি করে রেখেছিলাম চাতরটা, গিয়ে দেখি কেমন অবস্থায় আছে সে। এখন তোমরা দেখতে পাচ্ছ এই এত জল জমেছে, কিন্তু এই এত জলে কিন্তু চাষ হবে না, আরও জল লাগবে। আর মাছ খাওয়ার জন্য কত বক দেখতে পাচ্ছ, দেখবে টাল উড়ে পালিয়েছে। তাহলে আমি আমার সেই জমির ধারে চলে এসেছি, আর এই আমার জমির অবস্থা। ধান ফেলবো বলে রেডি করে রেখেছিলাম, কিন্তু এই অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে মই টেনে গেছিলাম, ঠিক আছে? মাটি শক্ত হয়ে গেছে, দেখো পা ঢুকছে না, মানে এতে আবার ডবল করে চাষ দিতে হবে। কারণ এখানে যে আমি ধানটা ফেলবো, ধানটা ফেলার জন্য কিন্তু মাটিটা নরম লাগবে, কিন্তু মাটি শক্ত হয়ে গেছে, মানে এখানে আবার আমাকে চাষ দিতে হবে। আর এই জমিটা কেউ চিনতে পারো? 1 বছর আগে আমি ভিডিও বানিয়েছিলাম তখন এই জমিতে, আগের বছরে সামনের বছরে আমি এই জমিতে কিন্তু চাষ করেছিলাম, ঠিক এই জমিটা চাতর করেছিলাম, বড় বড় পাতা হয়েছিল। তোমরা আগের যে ভিডিওটা না, সামনের বছরের যে চাষের ভিডিওগুলো আছে না, সেই ভিডিও দেখলে বুঝতে পারবে আমি এই জমিটাই চাষ করেছিলাম। তুমি দেখে বাড়ির দিকে যাচ্ছি, দেখে যা অবস্থাটা বুঝতে পারলাম আরেকবার চাষ দিতে হবে, চাষ না দিলে কিন্তু আমি মানে ধানটা জমিতে ফেলতে পারবো না। আর কী হচ্ছে পাখিটা, ও হয়তো মাছ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, মানে নিচের জল আর উপর থেকে মাছ খুঁজে বেড়াচ্ছে। এইরকম সময় কিন্তু মাঠে মানুষের ভিড় থাকতো, আর বৃষ্টি না হওয়ার কারণে মানুষ পিছিয়ে গেছে চাষবাসের দিক থেকে। দেখা যাক কাল থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে যখন, এবার থেকে যদি পার ডে বৃষ্টি হয়, সেই ভালো মতো যদি বৃষ্টি হয় তাহলে মাঠে জল দাঁড়াবে, তাহলেই চাষ হবে। সো গাইস ফাইনালি মাঠ থেকে ঘুরে এসে বাড়িতে চলে এসেছি, আর বাইরে 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মুখটা ধুবো, খাওয়া দাওয়া করবো, ভাত নয় আজকে সকালে একটু ছাতু খাবো। কেন বোন বাড়িতে নিয়ে কোন দিকে গেছে? কেন
বাড়িতে নেই, কোন দিকে গেছে। তো আমি একা একটু ছাতু করে মুখ ফুক দিয়ে নেই, ছাতু করবো, ছাতু করে ছাতুটা খাবো। বস বোন কিন্তু চলে এসছে, বোনকে ছাতু করে দিতে বলছে, রাগ করছে, বড় বাটিতে করে দে। তা কষ্ট হচ্ছে না, একটু করে দিবে দেখি। লোক দেখলে মনে করে আটা, আটার মতো দেখাচ্ছে। কিসের সাথে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে মুড়ি। মানে মুড়ি মেশিনে নিয়ে গিয়ে ভাঙিয়ে গুঁড়ো করে আনা হয়েছে, সেইটা দিয়ে কিন্তু ছাতু খাওয়া হচ্ছে। তুই খাবি না? না, এখন ছাতু খাবো। আজকে সকালে নো ভাত, অনলি ছাতু। সকাল ফাইনালি দেখতে পাচ্ছো ছাতু কিন্তু রেডি হয়ে গেছে। অভি চলে আসছে ছাতু খাচ্ছে, আর করে দে সকালবেলা ছাতু খাওয়ার মজাটাই ভাই একটা আলাদা। অভি চলে এসছে, বডি খুলে ফেলেছে। অভি এসে ছাতুটা মুড়ি মুড়ি সেই মুড়ি ভাঙিয়ে নিয়ে এসেছিল, আর মুড়িটাকে আবার ইয়ে করেছে মেশিনে, আবার আবার নিয়ে গিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছে। শুধু মুড়ি তাহলে যাই, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়ে যা। আমি তো ছাতে খেলাম, ওইকে শুকনো মুড়ি খাওয়াচ্ছি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে। খাওয়া শেষ হয়ে গেছে, আর অভিরেতে ভাগ বসানোর জন্য চলে এসেছি আমি। মুড়ি মাখানো চলছে, তেল দিয়েছিস একটু? বিশেষ করে বর্ষাকালের সময় না, আর মুড়ি চানাচুর খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা ভাই। সকাশ অভি কিন্তু বাড়িতে চলে গেছে, আর আমি এখন যাব খেলা করতে মাঠে। এখান থেকে দেখতে পাচ্ছ, হাপচক করে দেখানোর চেষ্টা করবো, হালকা করে দেখতে পাচ্ছ ছেলেপুলে খেলা করছে মাঠে। সেই কারণে আমি এখন যাব সেই মাঠে খেলা করার জন্য, আর ফোনটা নিয়ে যাবো না, কারণ বৃষ্টি আসলে ফোনটা ভেঙে যাবে। ফোনটা চার্জে বসিয়ে রাখবো, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো একঝুল খেলা করে আসি। 2000 years later. সো গাইস, খেলা করে এসে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। মানে খেলা করে আস্তে আস্তে 3:30 বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করে উঠেছি, এখন একটু রেস্ট নেব, ঠিক আছে? এখন রেস্ট নিয়ে নি, তারপরে বিকেলে রাস্তা দিয়ে বেরোবো ঘুরতে। 2 hours later. সো গাইস, ফাইনালি বিকেল হয়ে গেছে, আর ওই আমি ঘুরতে বেরিয়ে গেছি। এখনো কেউ আপাতত আসেনি, সব এক এক করে আসবে আড্ডা দেওয়ার জন্য। এখন ফাঁকার দিকে এসেছি, এখন ইনস্টাগ্রামে দুটো একটা রিল বানাবো, আর বেলা অনেকটা চলে যাচ্ছে, তো তাড়াতাড়ি রিলটা না বানিয়ে এখানে বৃষ্টি পড়ছে, তার সত্যি কিন্তু আমরা এসছি এদিকে। ব্লগটা সকাল থেকে কন্টিনিউ, মানে কালকে থেকে কন্টিনিউ করছি, এখন একটা সিনেমাটিক শট নিয়ে নি, একটা ছোট্ট থেকে সিনেমাটিক শট দেখে নাও। আমার স্বপ্নের হাতে হাত করা তাই, স্বপ্নের হাতে বন্দি আমার মনের জমিতে জন্মেই তাই, তোমার সাথে সন্ধি আমার স্বপ্নের হাতে হাত। ভাই কটা হেভি হেভি রিল বানিয়েছি, এক্ষুনি যাও ইনস্টাগ্রামে যাও ফলো করে দাও, ঠিক আছে? ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যাও গিয়ে ফলো করে দাও। আর সেই সেই কিন্তু রিল বানিয়েছি, রিলগুলো দেখবে অবশ্যই, আর একটা ফলো করে দেবো। আচ্ছা, এইমাত্র কিন্তু রিলগুলো কমপ্লিট করে উঠলাম, আবার বলছি অবশ্যই যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দেবে। আর কটা রিল বানিয়েছি এইখানে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে আপাতত আজকে আমরা তিনজনেই এসেছি, কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে তোমার সাথে কথা বলি। বিকেলে আড্ডা দিয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি আমি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও 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 অনেক মোটিভেট করে, সেই কারণে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো গাইস চলো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস। আর খুব তাড়াতাড়ি টুকেটা কমপ্লিট করে দাও।